সমস্ত আসবাবপত্রের চেয়ে বেশি, ধনসম্পদের চেয়ে বেশি এমন এক মহামূল্যবান সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা সওয়ালে, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার বিশাল বড় ফজল করম, দয়া, এহসান, মায়া, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আমরা জন্মসূত্রে ঈমানদার, এই হিসাবে অনেকের কাছে এই সম্পদের মূল্যায়ন কম। বাবার সূত্রে যদি কেউ টাকা পয়সার মালিক হয় তাহলে ওই টাকা পয়সা উড়াতে বেশি দ্বিধা করে না, নষ্ট করতে দ্বিধা করে না। বাবার অঢাল সম্পদ, অঢাল টাকা, সন্তান যদি একটা বেলাইনের হয় তখন বাবার টাকা উড়াইতে আর নষ্ট করতে কোনো দ্বিধা করে না। আবার যদি সম্পদ নিজে কষ্ট করে উপার্জন করে, মাথার ঘাম পায়ে ফেলে সার্বক্ষণিক চেষ্টা করে, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে যদি সে সম্পদ উপার্জন করে তাহলে এই সম্পদ আবার বেলাইনে খরচ করতে দ্বিধা করে, খুব হিসাব নিকাশ করে এই সম্পদ খরচ করে, যে জায়গায় না হলেই নয় সে জায়গায় সে ব্যয় করে। ঠিক মিরাজ সূত্রে যেভাবে সম্পদের মালিক হলে ওই মালকে উড়াতে দ্বিধা করে না, আমাদের সমাজে অনেক মানুষ আমরা আছি যারা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে ঈমানটাকেও নষ্ট করতে দ্বিধা করে না। যদি কষ্ট করে ঈমানকে গ্রহণ করত, বেঈমানের ঘর থেকে যদি মুসলমান হতো তাহলে ঈমানের কদর বোঝা আসতো। যেভাবে নিজে কষ্ট করে মাল উপার্জন করলে এটার কদর বোঝা যায়, ঠিক অনুরূপভাবে কষ্ট করে যদি ঈমান নামক দৌলত গ্রহণ করত তাহলে ওইটার কষ্ট, ওইটার মায়া, মহাব্বত তার বোঝা আসত। কিন্তু মুসলমানের সন্তানদের অনেকের কোন দিক দিয়ে ঈমান আসে, কোন দিক দিয়ে ঈমান যায় কোনো খবর নাই। ফিলহাল বর্তমান অবস্থায় অনেকের ঈমান আসে না নাই এই খবরও নাই, অথচ প্রত্যেক সূত্রে সে মুসলমান, ঈমানদার দাবি করে। এই জন্য আমাদের মুরব্বীরা বলেন মাঝে মাঝে ঈমানের খোঁজ খবর নেওয়া, আমার ঈমান আছে না নাই এটার খোঁজ খবর নেওয়া। হাদিসের মধ্যে আসছে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমান তো আছে, তারপরও ঈমানকে নবায়ন করো। ঈমান নবায়ন করলে তখন বুঝে আসবে আমি যে একজন মুসলমানের সন্তান, আমি একজন মুসলমান, তখন তার চিন্তা ভাবনা আসবে মুসলমান হিসাবে আমার কি করণীয়, কি বর্জনীয়। ঈমানদারের মৌলিক কিছু বিষয় আছে, যে সমস্ত বিষয়গুলা ঈমানদারের থাকা জরুরি, আবশ্যকীয়। আকীদা, বিশ্বাস, ঈমানদারের স্বচ্ছ থাকা এটা ফরজ। ঈমানদারের আকীদা, বিশ্বাস যদি এটা স্বচ্ছ আর পরিষ্কার না হয় তাহলে তার ঈমান যে কোনো সময় তার চলে যেতে পারে, সে বেঈমান হয়ে যেতে পারে। কোন জিনিসটা বিশ্বাস তার রাখতে হবে, কোন জিনিসের বিশ্বাস তার না রাখতে হবে, এটা তার মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে জানতে হবে। এজন্য ঈমান ও শিক্ষা করা দরকার, ঈমান ও শিক্ষা করা দরকার।
দাওয়াত ও তাবলীগের মধ্যে গেলে তখন বলে ভাই ঈমান শিখা দরকার, ঈমান শিখা দরকার, ঈমানের মুজাকারা দরকার, ঈমানের আলোচনা দরকার। ঈমানের আলোচনা যত বেশি হবে তত দিলের মধ্যে তত বদ্ধমূল হবে। ঈমানের আলোচনা মুজাকারা যদি না থাকে তাহলে আকীদা বিশ্বাস নড়বড়ে হয়ে যায়। আজকে মুসলমানের সন্তানদের, সাধারণ মুসলমানের সন্তান যারা, তাদের ঈমান আর আকীদা বিশ্বাস কতটুকু আছে আল্লাহ তাআলাই জানে। তবে অনেক কার্যকলাপে অনেক ক্ষেত্রে দেখা যায় মনে হয় তাদের আকীদা আর বিশ্বাস নাই, তাদের ভিতরে ঈমান নাই, সূরাতান ঈমানদার, কিন্তু আসলে তারা হাকিকতান ঈমানদার না। যেমন মুহররমের 10 তারিখ গেছে, গত কয়েকদিন আগে 10ই মুহররম গেল, এই মুহররমের 10 তারিখে দেখা গেছে কতগুলা মুসলমানের সন্তানের ঈমান আছে আর কতগুলা মুসলমানের সন্তানের ঈমান নাই। হিন্দুরা তো পূজা করে, তারা ঘোষণা দিয়ে পূজা করে, আমরা আল্লাহ মানি না, দেবতা মানি, দেবতা বিশ্বাস করি, তারা ঘোষণা দিয়ে দেবতাকে পূজা করে। আর এই সমস্ত মুসলমানের সন্তানগুলা 10ই মুহররমের মধ্যে তারা ঘোষণা ছাড়া, ঘোষণা দেয় তারা মুসলমানের সন্তান কিন্তু ঘোষণা ছাড়া তারা কবর পূজা করে, মাজার পূজা করে, গায়রুল্লাহর পূজা করে। এগুলার আকীদা এর বিশ্বাস দেখা যায় তাদের আকীদা বিশ্বাসের মধ্যে কমজোরি থাকার কারণে তাদের আজকে এই হালত। হিন্দুরা পূজা করে, পূজার মধ্যে যতটুকু সাজসজ্জা না থাকে 10ই মুহররম পালন করতে গিয়ে এর চেয়ে বেশি সাজসজ্জা তারা করে। গত সপ্তাহে আলোচনা করেছি 10ই মুহররম আশুরার দিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কারণে এই দিনটা তাৎপর্যপূর্ণ হয় নাই। হ্যাঁ, তার শাহাদাতের কারণে তার শাহাদাতের মর্যাদা আরো বাড়ছে। এই দিনটা আশুরার দিনটা তাৎপর্যপূর্ণ আরো আগ থেকে, গত সপ্তাহে আলোচনা করেছিলাম না, এই দিনটা তাৎপর্যপূর্ণ আরো আগ থেকে। কারবালার ইতিহাসের কারণে এই দিনটা তাৎপর্যপূর্ণ হয় নাই। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বত ইমানদার হিসাবে প্রত্যেকটা মুসলমানের অন্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক আর মহাব্বত থাকতে হবে, না থাকলে তার ইমানের মধ্যে কমজোরি থাকবে। আহলে বাইতের মহাব্বত যদি না থাকে তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার না। আহলে বাইতের মহাব্বত অবশ্যই থাকতে হবে, তার মানে এটা না আহলে বাইতকে মহাব্বত করতে গিয়ে তার মহাব্বতের স্তর নবীর উপরে করে দিবে, এটা না। এই সমস্ত লোকদের আকীদা বিশ্বাস, এদের আকীদা আর বিশ্বাস স্বচ্ছ না, তাদের আমলের দ্বারা আমরা বুঝতে পাই। কিভাবে? তারা নবীর নাম এত জপে না যত নাম হুসাইনের নাম জপে। নবী না আসলে হুসাইন আসলো কোত্থিকা? তাদের আকীদা আর বিশ্বাস হইল, এই শিয়াদের মধ্যে এক শ্রেণীর আকীদা আর বিশ্বাস হল, নবী হওয়ার কথা ছিল নাউজুবিল্লাহ, আলী জিব্রাইল ভুলে আসছে নবীর কাছে, মুহাম্মাদুর রসূলুল্লাহর কাছে, সেই হিসাবে নবী মুহাম্মদ নবীর উপযুক্ত না, আলী নবীর উপযুক্ত। এই আকীদা আর বিশ্বাস যে রাখে সে ঈমানদার না বেঈমান? জোরে কোন নিঃসন্দেহে বেঈমান। যেভাবে কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, তো তারাও এতেকাদ আন, তারাও শিয়ারাও এতেকাদ আন, তারা নবীকে নবী মানে না, তারা আলীকে নবী মানে। যেইভাবে যেইভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা
সবগুলা বিনা দলিলে কাফের ঠিক অনুরূপভাবে আমার নবীকে না মেনে আমার নবীর আশকার মহব্বতকে যেইভাবে মগলুব করে আলীর আশকার মহব্বতকে যারা গালিব করে আলীকে প্রাধান্য দেয় বিনা দলিলে ওইগুলো কাফের নবী থাকলেই না পরে আলী নবী থাকলেই না পরে ফাতেমা নবী থাকলেই না পরে হাসান আর হোসেন আমার নবী যদি না থাকে আমার নবীর আশকার মহব্বতই যদি না থাকে তাহলে কিসের ফাতেমা কিসের আলী কিসের হাসান আর হোসেন আজকে সমাজের মুসলমানের হালত দেখেন নবীর আশকার মহব্বত কোথায় নবীর আশকার মহব্বত তাদের মধ্যে নাই তাদের আকীদাগত সমস্যা তাদের বিশ্বাসের মধ্যে সমস্যা আহলে বাইতের মহব্বত অবশ্যই থাকতে হবে না থাকলে ঈমানদার হবে না সে হোসেনের মহব্বত অবশ্যই থাকতে হবে না থাকলে ঈমানদার নয় সে কিন্তু হোসেনের মহব্বতের মর্যাদা এটা হযরত আবু বকরের উপরে দেওয়া যাবে না হযরত ওমরের উপরে দেওয়া যাবে না হযরত ওমরের ব্যাপারে আমার নবী বলেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর আবু বকর কে আবু বকরের উপরে তাদের মর্যাদা দেওয়া যাবে না আবু বকর কে যাকে জান্নাতের আট দরজা ডাকে আসো আবু বকর আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো কিন্তু আজকে মুসলমানের আকীদার বিশ্বাস দেখেন আজকে সমাজের মধ্যে কিছু লোক আছে যারা শুধুমাত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই তারা প্রাধান্য দেয় আলীকেই প্রাধান্য দেয় আলীকে প্রাধান্য দিতে গিয়ে নবীর ইজ্জত আর মর্যাদাকে খাটো করে নবীর নবুয়তকে অস্বীকার করে কিছু মানুষ আছে ভালো করে বুঝেন কিছু মানুষ আছে যারা নবীর আশকার মহব্বতকে প্রাধান্য দেয় নবীর আশকার মহব্বতকে প্রাধান্য দিতে দিতে আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করে বুঝেন নাই মনে হয় নবীর আশকার মহব্বতকে প্রাধান্য দিতে দিতে এক পর্যায়ে বলে ফেলে আল্লাহর মুহাম্মদ দুইজন একাকার আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ যিনি মুহাম্মদ তিনি মুহাম্মদ যিনি আল্লাহ তিনি আমাদের সমাজে এই সমস্ত মানুষ বসবাস করে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রব হিসাবে একমাত্র শুধুমাত্র রব হিসাবে মহব্বত করবে কাকে আল্লাহকে নবী হিসাবে একমাত্র শুধুমাত্র আশকার মহব্বত থাকতে হবে কার প্রতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা আর বিশ্বাস এটা এই আকীদার বিশ্বাসের সাথে যদি যেই কোনো ব্যক্তির যেই কোনো ব্যক্তির যেই কোনো ব্যক্তির এই আকীদা আর বিশ্বাসের সাথে যদি ফিট না হয় তাহলে সেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না যত বড় পাগড়িওয়ালা যত বড় জুব্বাওয়ালাই হোক না কেন যত বড় লেকচারারই হোক না কেন লেকচার বড় দিতে পারে কিন্তু এই আকীদার বিশ্বাস যদি না থাকে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না আরো কঠিন বিষয় বোঝার কোনো উপায় নাই সমাজের কিছু মানুষ আছে যারা আহলে কোরআন শুধু কোরআন মানে নবীর হাদিস মানে না আবার কিছু মানুষ আছে যারা আহলে হাদিস কোরআন মানে না শুধু হাদিস মানে শুধু হাদিস বলতে বুখারী আর মুসলিম মানে রসুলের অন্য কোন হাদিস মানে না যারা আল্লাহ তাআলার কোরআন মানে না শুধু হাদিস হাদিস করে শুধু বুখারী আর মুসলিম মুসলিম করে আল্লাহর কোরআন মানে না মুনকিরে না কোরআন এইগুলো বেঈমান এইগুলোর ঈমান নাই আল্লাহর রসুলের হাদিস মানে বুখারী আর মুসলিমের হাদিস যেমন হাদিস সিয়াসিত্তার অন্যান্য কিতাবের হাদিসেরও হাদিস
রাসূলের বুখারী মুসলিমের হাদিস যেভাবে মানতে হবে, তিরমিজির হাদিস এইভাবে মানতে হবে, আবু দাউদের হাদিস এইভাবে মানতে হবে, মুয়াত্তার হাদিস এইভাবে মানতে হবে, সমস্ত হাদিসের কিতাবের হাদিস এইভাবে মানতে হবে। কিছু আছে আহলে কোরআন যারা আল্লাহ তাআলার কোরআনকে মানে, কিছু বললেই দেখবেন কোরআনে আসেনি বাইর করে দেখান, আপনারে লাজবাব বানায় ফেলবে, আপনার উত্তর দেওয়ার কোনো উপায় নাই, আপনি সঙ্গে সঙ্গে বেকুফ হইয়া তার দল মানতে বাধ্য হবেন। আপনি আমার কথার মূল বিষয়টা আমি পরে বলতেছি, ভূমিকা বলতেছি এখন। আহলে কোরআনের খুব পরে যদি পড়েন আপনাকে বলবে এই মিয়া এই কথা বলতেছেন কোরআনে দলিল আসেনি। অনেক আলেমেরও যদি আলমের গভীরতার মহারত না থাকে সেও হাক্কা বাক্কা হয়ে যাবে, বলবে আপনি যে এই দলিল দিলেন এই কথা বললেন এই কথার দলিল কোরআনে আসেনি। তো সমস্ত কিছুর সরাহাতান সুস্পষ্ট কোরআনে নাই, কিন্তু কোরআনে এটার ইঙ্গিত আছে, কোরআনে ইঙ্গিত আছে। আল্লাহ তাআলা কোরআনে নামাজের কথা বলছেন, পাঁচ ওয়াক্ত নামাজ সরাহাতান কোরআনের কোন জায়গায় আছে বের করে দেখান। তার মানে কি পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই দেখা পড়তে হইব না? পাঁচ ওয়াক্ত নামাজ কেউ যদি অস্বীকার করে সে ইমানদার না বেঈমান? পাঁচ ওয়াক্ত নামাজের কথা তো কোরআনে নাই, আপনার বললে তো আপনি হাক্কা বাক্কা খেয়ে যাবেন, কইবেন কথা তো ঠিক। ফরজ নামাজের মধ্যে সুরায় ফাতেহা পড়া ওয়াজিব, সুরায় ফাতেহার সাথে সুরা মিলানো ওয়াজিব, মাসালা এটা আপনারাও জানেন। ফরজ নামাজে সুরায় ফাতেহা পড়া ওয়াজিব, সুরায় ফাতেহার সাথে সুরা মিলানো ওয়াজিব। আপনারা যদি বলে কোরআনে নাই কোরআন থেকে দলিল দেন, আপনি মইরা গেলেও তো কোরআন থেকে দলিল দিতে পারবেন না। ঠিক অনুরূপভাবে শরীয়তের অনেক বিধিবিধান আছে যেগুলা সরাহাতান সুস্পষ্ট কোরআনে নাই, কিন্তু কোরআনে ইশারা দেওয়া আছে। কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিসের মধ্যে সুস্পষ্ট গাওয়া আছে, হাদিসের মধ্যে সুস্পষ্ট বলা আছে। হাদিসের ব্যাখ্যা হলো মাসালা, ফুকায় কেরামের মাসালা, ফুকায় কেরামের বিভিন্ন মাসালার ক্ষেত্রে হাদিসে ব্যাখ্যা নাই, ফুকায় কেরাম ব্যাখ্যা দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু যারা আহলে কোরআন তারা হাদিস মানতে রাজি না, যারা আহলে হাদিস তারা ব্যাখ্যা মানতে রাজি না। সমাজের অনেক দূর হালত আজকে, বিশেষ করে মুসলমানের, বললাম না একটু আগে, ইমান আছে না নাই সেটাই জানে না। মুসলমানের সন্তান কোন দিক দিয়ে ইমান আসছে আর কোন দিক দিয়ে যাচ্ছে কোনো খবর নাই। এই জন্য হাদিসের মধ্যে আসছে শেষ জামানে এমন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। শেষ জামানায় এমন একটা সময় আসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে মানুষ সকালবেলা ঈমানদার অবস্থায় বের হবে আর বিকালবেলা বেঈমান অবস্থায় ফিরবে। ইমানদার হয়ে সকালে ঘর থেকে বের হয়েছে, এমন এক আকাম করছে, এমন এক আকীদা অন্তরের মধ্যে লালন করে আসছে যে আকীদার কারণে বিকালে বেঈমান হয়ে ঘরে ফিরছে। এই জন্য ইমান শিক্ষা করা জরুরি, আকীদা সহি করা জরুরি। ইমান আর আকীদা সহি কিভাবে করবেন? ইমান আর আকীদা সহি করতে হলে আপনাকে ইমান আকীদা শিখতে হবে, হক্কানি আলেম ওলামার কাছে আসতে হবে, আপনাকে ইলম শিখতে হবে। ইলম না শিখলে আপনি ইমান শিখতে পারবেন না, আকীদা সহি করতে পারবেন না। ইমান যদি সহি না হয় আমল সহি হবে না, আমল সহি না হলে জান্নাতে যাওয়ার আশা করা যায় না।
আকীদা গলত তো ঈমান গলত, ঈমান গলত তো তার আমল গলত। অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যাদের আকীদা গলত ঈমান গলত তাদের আমল বড় মজবুত, বলবেন এটা আবার কেমন কথা। ঈমান গলত আকীদা গলত আমল বড় মজবুত। আবার কিছু কিছু মানুষ আছে আমল ঈমান খুব পোক্তা, আকীদা খুব পোক্তা, কিন্তু আমলের ব্যাপারে কিছু কিছু ত্রুটি বিচ্ছুতি থাকে। যার আকীদা গলত ঈমান গলত সেই ব্যক্তি সারা জিন্দেগি যদি আমল করতে করতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কহর ফালায় ফালায় তারপরও জান্নাতের আশা করা যায় না। আরেকজন ব্যক্তি সহি আকীদা লালন করে, সহি ঈমান লালন করে, কিন্তু আমল করে নাই, আমল করে নাই, আমলে ত্রুটি বিচ্ছুতি ছিল। এই লোকটা তার আমলে ত্রুটি বিচ্ছুতি থাকার কারণে, ঈমান আর আকীদা সহি থাকার কারণে সাজাপ্রাপ্ত হওয়ার পরেও, মরার পরে সাজাপ্রাপ্ত হওয়ার পরেও কোনো না কোনো একদিন জান্নাতে যাবে, যেই জান্নাতটা এই দশ দুনিয়ার চেয়ে আরো বেশি বড় হবে। কিন্তু মগর ঈমান আর আকীদা খুব স্বচ্ছ, যার ঈমান আর আকীদা স্বচ্ছ, স্বাভাবিকভাবে বুঝেন, যার ঈমান আর আকীদা স্বচ্ছ এর সামনে যে কোনো ব্যক্তি, একজন নামাজ পাঁচ ওয়াক্ত নামাজদারী ব্যক্তি যার ঈমান আর আকীদা স্বচ্ছ, এমন একজন ব্যক্তির সামনে নামাজদারী একজন ব্যক্তি যদি রসুলের ব্যাপারে কটুক্তি করে, তার যদি শক্তি থাকে থাপ্পড় দিয়া তার দাঁতগুলো ফালাইয়া দিব। অথচ নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়ে না, কিন্তু কিন্তু ঈমান তার আকীদা বড় স্বচ্ছ, ঈমান তার পরিষ্কার, ঈমান সহি, ঈমান তার ঠিক থাকার কারণে রসুলের ব্যাপারে একটা কটুক্তি করছে তো তার বরদাস্ত হয় নাই, তার দিলে লাগছে। আল্লাহর ব্যাপারে একটা কথা বলছে তো তার দিলে লাগছে, একটা শিরকের কথা বলছে তো তার দিলে লাগছে, তার আকীদা সহি থাকার কারণে, তার ঈমান সহি থাকার কারণে। আরেকজনের ঈমান আকীদা সহি নাই, আমল বাড়ি মজবুত, আমল মজবুত হওয়ার কারণে কি সমস্যা, আমল মজবুত হওয়ার কারণে তার সামনে যদি শরীয়ত বিরোধী একটা কথা বলে, ওই যে কয় না লেদায়ন আছে নাও না, এই অবস্থা হইব, তার কোনো সুদবোধ নাই, তার সামনে যদি শরীয়ত বিরোধী একটা কথা বলে, সে হলো বললে বলছে কি হইছে, জোরে কর, আমার চোখে দেখা, তাইলে বুঝলাম যারে দেখছি ওই ব্যক্তিটাকে, মনে করলাম ওই ব্যক্তিটার ঈমান স্বচ্ছ না, আকীদা স্বচ্ছ না। আকীদার ঈমান যদি স্বচ্ছ হইতো আর তার সামনে শরীয়ত বিরোধী একটা কথা বলতো, তার শরীরের লোম দাঁড়ায় যাওয়ার কথা ছিল। এমন মানুষ সমাজে পাইবেন, আমল বাড়ি মজবুত, নামাজই দেখবেন নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কহর ফালায় ফেলছে, কিন্তু মগার তার সামনে শরীয়ত বিরোধী কথা বললে, আল্লাহ বিরোধী কথা বললে, নবী বিরোধী কথা বললে, ওলামায়ে কারামের বিরুদ্ধে কথা বললে, তার শরীরের মধ্যে কোনো সদবোধ আসে না। ঈমানদার হলে তো অবশ্যই শরীরের মধ্যে লাগার কথা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আর ঈমানদারের শরীরে লাগবে না, বুঝতে হবে তার ঈমানে গণ্ডগোল আছে। নবীর বিরুদ্ধে কথা বলবে আর তার শরীরে লাগবে না, বুঝতে হবে তার শরীরের, তার ঈমানের মধ্যে গণ্ডগোল আছে। শরীয়ত বিরোধী কথা বলবে আর তার শরীরে লাগবে না, বুঝতে হবে তার ঈমানের মধ্যে গণ্ডগোল আছে। এই জন্য যেইভাবে নামাজ শিখি, নামাজ শিখার সাথে সাথে ঈমানও শিখতে হবে, ঈমান শিখতে হবে, ঈমান শিখতে হবে। সাহাবায়ে কেরাম সমস্ত আম্বিয়া মাসুম ছিলেন, আল্লাহ কোনো আম্বিয়ার দ্বারা গুনাহ করার নেই, কিন্তু সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ করাইছেন, সাহাবায়ে কেরাম গুনাহ করছেন, কিন্তু সাহাবায়ে কেরামকে আল্লাহ গুনাহ করাইছেন। এই জন্য এই ঈমানদার, পরবর্তী ঈমানদার যারা আসবে, নবীর উম্মত পরবর্তীতে যারা আসবে, তারা ভুল করবে,
তাদের আকীদা স্বচ্ছ থাকবে ঈমান আর আকীদা স্বচ্ছ থাকার পরে যদি ভুল করে ভুল করলে তওবা করতে হবে কিভাবে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাধ্যমে তওবা করায়া দেখাইছে এজন্য সাহাবায়ে কেরাম গুনাহ থেকে মাসুম না সাহাবায়ে কেরামের দ্বারা আল্লাহ গুনাহ করাইছেন তারা গুনাহ করছে কিন্তু তাদের ঈমান বড় মজবুত ছিল এখনো আরবের মধ্যে গেলে দেখা যায় আমাদের উপমহাদেশের মধ্যে এই উপমহা ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যারা বসবাস করি আমি আমার অ্যানালাইসিস আইডা আমি বের করছি আমি দেখছি এই উপমহাদেশের মধ্যে যারা বসবাস করি তাদের ঈমানের মধ্যে কমজোরি আছে আমলের মধ্যে পুখতেগি আছে উপমহাদেশে যারা বসবাস করি আমলের মধ্যে বাড়ি পাক্কা মজবুত কিন্তু ঈমানের মধ্যে কমজোরি আছে আর আরবে যারা বসবাস করে তার আমলে কমজোরি আছে কিন্তু ঈমানের মধ্যে পাক্কা মজবুত আরবে যারা গেছে তারা দেখছে তারা নফল মুস্তাহাবের এত ধারে কাছে না নফল মুস্তাহাব তারা এতটা তোয়াক্কা করে না কিন্তু ঈমানের ব্যাপারে তারা 100 শিরকের নাম গন্ধ শুনতে পারে না কিন্তু মাগার আমলের মধ্যে তাদের কমজোরি আছে আবার আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক এমন আছে যারা ঈমানের মধ্যেও মজবুত আমলের মধ্যেও মজবুত আরবেও এমন অনেক পাওয়া যায় যারা ঈমানেও মজবুত আমলেও মজবুত কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আরবে যারা বসবাস করে ঈমানের মধ্যে ভারী পোক্তা তারা এইজন্য আল্লাহ তাআলা ঈমান সহি করার জন্য নমুনা বাতাইছেন ঈমান সহি হওয়ার নমুনা কারা আমিনু কামা আমানান নাস আমিনু কামা আমানান নাস আল্লাহ তাআলা ঈমান ঠিক করার জন্য বলছেন সাহাবায়ে কেরামের ঈমানের মত আমিনু কামা আমানা সাহাবা আল্লাহ তাআলা বলেন ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মত সাহাবায়ে কেরামের মধ্যে যেমন নির্বেজাল ঈমান ছিল তাদের আকীদা যেমন স্বচ্ছ ছিল তাদের ঈমান যেমন নির্বেজাল ছিল তাদের ঈমানের মত তোমরা ঈমান আনয়ন করো শিরক মিশ্রিত ঈমান যেন না হয় আল্লাহ তাআলা শিরক মিশ্রিত ঈমানের মাধ্যমে যদি কোনো ব্যক্তি আমল করে আল্লাহ তাআলা ওই আমল কবুল করবেন না শিরক মিশ্রিত ঈমান আর শিরক মিশ্রিত ঈমানের মাধ্যমে একজন আমল করছে 100 বছর আমলও যদি করে তার আমল আল্লাহর কাছে গ্রান্টেড হবে না আরেকজন ব্যক্তি ঈমান আছে কিন্তু তার ঈমান শিরক মিশ্রিত না কিন্তু সেই ব্যক্তি গুনাহ করছে এই ব্যক্তির গুনাহগারের ঈমান আল্লাহর কাছে গ্রান্টেড এই জন্য শরীয়তের মাসআলা মাসাইল শিক্ষা করা দরকার শরীয়তের মাসআলা মাসাইল না শিখলে ঈমান না শিখলে তখন ইবাদতের মধ্যে পুখতেগি আসবে না ঈমান সহি না হইলে ইবাদত সহি না হইলে জান্নাতের আশা করা যায় না আল্লাহ তাআলা জান্নাত ঈমানদারদের জন্য মানুষের জন্য জান্নাত বরাদ্দ রাখছেন দুই জিনিসের মাধ্যমে কয় জিনিস বলেন কয় জিনিস দুই জিনিসের মাধ্যমে আল্লাহ জান্নাত বরাদ্দ রাখছেন এক নাম্বার স্বচ্ছ ঈমান দুই নাম্বার বেদাত মুক্ত আমল এক নাম্বার স্বচ্ছ ঈমান দুই নাম্বার বেদাত মুক্ত আমল শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল এই দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারের মানুষের জন্য জান্নাতের বরাদ্দ রাখছেন আরো আস্তে কোন সুবহান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওলা আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দান করবেন দুই জিনিসের মাধ্যমে আবাদুল আবাদ আল্লাহ তাআলা জান্নাত দান করবেন দুই জিনিসের মাধ্যমে এক জিনিস হলো স্বচ্ছ ঈমান শিরক মুক্ত ঈমান দুই নাম্বার হলো আমল সালেহ বেদাত মুক্ত আমল যদি এই দুই জিনিস থাকে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিবে সুবহানাল্লাহ
মানুষকে হুকুম করেছেন নামাজের হুকুম করেছেন আল্লাহ তাআলা মানুষকে হজের হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে যাকাতের হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঈমানদারদেরকে বিভিন্ন ইবাদতের হুকুম দিয়েছেন মানুষ তখনই মানুষের ইবাদত আমলে সালেহ হিসাবে পরিণত হবে যখন তার ইবাদতটা বেদাত মুক্ত ইবাদত হবে মানুষ তখনই ঈমানদার হিসাবে পরিণত